আসসালামু আলাইকুম, স্বাগত দেশ বিদেশের সংবাদে। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সংবাদ শিরোনাম। মাস্ক না পরার ঘোষণা দিলেন ট্রাম্প, যুদ্ধ বন্ধ করুন, করোনার দিকে নজর দিন জাতিসংঘ মহাসচিব, সিরিয়ার নিরাপদ অঞ্চলে আরও সেনাবহর পাঠিয়েছে তুরস্ক, জম্মু ও কাশ্মীরে ভূমিসত্ত্ব আইন পরিবর্তনে ভারতের সিদ্ধান্ত পাকিস্তানের নিন্দা, তাবলিগ জামাত নিষিদ্ধের দাবি তসলিমা নাসরিনের, এবং সবশেষ জানিয়ে দিব তিন পুরনো রুশ ডুবোজাহাজ কেনার প্রস্তাব বিবেচনা করছে ভারত। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। তাবলিগ জামাত নিষিদ্ধের দাবি তসলিমা নাসরিনের। প্রিয় দর্শক, তসলিমা নাসরিনের এই মন্তব্যে কঠোর নিন্দা জানাচ্ছি। এই কথাটির সাথে আপনার কি একমত? এই কথাটির সাথে আপনারা যদি একমত প্রকাশ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। মাস্ক না পরার ঘোষণা দিলেন ট্রাম্প। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে মাস্ক হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আর এমন সময় মাস্ক না পরার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক পরবেন না বলে শুক্রবার একটি ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস বলেছে, মানুষ যখন ঘরের বাইরে থাকবে বা বাড়ি থেকে বাইরে বের হবে তখন মাস্ক পরার জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। আর অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক পরাকে ঐচ্ছিক বলে অভিহিত করেছে এবং বলেছে যে তিনি নিজেই মাস্ক পরবেন না। ট্রাম্প বলেছে, আমি মাস্ক পরার কাজটা করতে ইচ্ছুক না। এমনকি প্রতিরক্ষা উৎপাদন আইনের অধীনে N95 মাস্ক এবং অস্ত্রোপচারের গ্লোভস রপ্তানি স্থির করার আদেশও দিয়েছেন। প্রাণঘাতী ভাইরাসের মহামারী ঠেকাতে সব মানুষকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ভাইরাসে ভয়াল থাবায় যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন 1480 জন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। রাজ্যটিতে এ পর্যন্ত মারা গেছেন 2935 জন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,77,161 জন, মারা গেছেন 7,406 জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বলেছে, ভাইরাসটিতে প্রায় 11 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত 2,27,000 মানুষ সুস্থ হয়েছে। যুদ্ধ বন্ধ করুন, ভাইরাসের দিকে নজর দিন বলেছে জাতিসংঘ মহাসচিব। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ কিংবা দ্বন্দ্ব সংঘাত চলছে, সেগুলো বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, এখন যুদ্ধ বন্ধ করে ভাইরাস মোকাবেলার উপায় খুঁজতে হবে। তিনি বলেন, বিশ্বের সামনে আরও খারাপ পরিস্থিতি আসছে। এ অবস্থায় লিবিয়া, সিরিয়া এবং ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে ভাইরাস পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় তার দিকে মনোনিবেশ করা উচিত। তিনি বলেন, ভাইরাসের হুমকি সমস্ত যুদ্ধ সংঘাতের চেয়ে বড় হুমকি হয়ে আসছে। অ্যান্তনিও গুতেরেস বলেন, গত 23 মার্চ তিনি যুদ্ধ বন্ধের যে আহ্বান জানিয়েছিলেন তার একটি ভালো প্রভাব পড়েছে, কিন্তু এখন বিশ্বের কিছু এলাকায় যুদ্ধ চলছে যা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা এগিয়ে নিতে বাধা সৃষ্টি করছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে যুদ্ধ সংঘাত বন্ধ করে শান্তির দিকে এগিয়ে যেতে হবে। জাতিসংঘ মহাসচিব বলেন, ভাইরাস দেখিয়ে দিয়েছে কতটা দ্রুত ছড়িয়ে পড়ছে, যেখানে কোনো সীমান্ত মানছে না। একের পর এক দেশ বিপর্যস্ত করে তুলছে এই ভাইরাস। গুতেরেস আশা করেন, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কলম্বিয়া, লিবিয়া, মিয়ানমার, ফিলিপাইন, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন এবং ইয়েমেনে যে সংঘাত চলছে সেসব দেশের সংশ্লিষ্ট পক্ষগুলো তার আহ্বানে সাড়া দিয়ে এই সংঘাত বন্ধ করবে। সিরিয়ার নিরাপদ অঞ্চলে আরও সেনাবহর পাঠিয়েছে তুরস্ক। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশের নিরাপদ অঞ্চলে আরও সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক। ইদলিবে যুদ্ধবিরতির ব্যাপারে গত মাসে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পরও তুরস্ক নিরাপদ অঞ্চলে এসব সেনা পাঠাল। মস্কোয় যুদ্ধবিরতির চুক্তিতে সই করার কয়েকদিনের মাথায় তুরস্ক ইদলিবের
কয়েকটি এলাকায় সেনা উপস্থিতি জোরদার করে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তুরস্কের পক্ষ থেকে নতুন করে সেনা উপস্থিতি বাড়ানোর খবর নিশ্চিত করেছে। সংস্থাটি বলেছে 35টি গাড়ির একটি সামরিক বহরে সিরিয়ার কার্ফলুজিন সীমান্ত ক্রসিং দিয়ে ইদলিবে প্রবেশ করেছে। গতকাল বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে বলে সিরিয়ান অবজারভেটরি জানায়। এদিকে বৃহস্পতিবার তুরস্কের সেনারা মানবিজ শহরের আরব হাসান গ্রামে সিরিয়ার সেনা অবস্থানে গোলাবর্ষণ করে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে। তুর্কি গোলার আঘাতে সিরিয়ার অন্তত 2 জন সেনা কর্মকর্তা আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরে ভূমিস্বত্ব আইন পরিবর্তনে ভারতের সিদ্ধান্ত। জম্মু ও কাশ্মীরে ভূমিস্বত্ব আইন পরিবর্তন করার জন্য ভারত নয়া যে সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরে জমির মালিকানা অধিকার আইনে পরিবর্তন আনার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা এ অঞ্চলে নয়াদিল্লির সরকারের ফ্যাসিবাদ ও হিন্দুত্ববাদের প্রসার অব্যাহত রাখার কৌশল। বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার কাশ্মীরে হিন্দু জনসংখ্যা বাড়িয়ে মুসলিম অধ্যুষিত কাশ্মীর জনসংখ্যায় পরিবর্তন আনতে চায়। সমস্ত বিশ্ব যখন ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ব্যস্ত, তখন ভারত সেই সুযোগের অপব্যবহার করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই টুইট বার্তায় কাশ্মীরে ভূমি অধিকার আইন পরিবর্তনে নয়াদিল্লি সরকারের ফ্যাসিস্টস নীতির নিন্দা করেছেন। মঙ্গলবার ভারত সরকার ঘোষণা করেছে, কাশ্মীরে 15 বছর ধরে বসবাসকারী যে কেউ তার বসবাসের ভূমির মালিক হতে পারবে। তাবলিগ জামায়াত নিষিদ্ধের দাবি তসলিমা নাসরিনের। সরকারি নির্দেশ অমান্য করে দিল্লির নিজামউদ্দিন মার্কাজে তাবলিগ জামাতের ধর্মীয় জমায়েত করাই ভারতে ভাইরাস ছড়িয়েছে দাবি করে তাবলিগে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশে বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ওই মসজিদে আয়োজিত তাবলিগ জামাতে অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত 12 জন এরই মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন। 647 জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ অবস্থায় তাবলিগ জামাত নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। টুইটে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। টুইটারে তিনি লেখেন, তাবলিগ জামাতের উদাসীনতার জন্য বহু মানুষের প্রাণহানি হচ্ছে, তাই তাবলিগ জামাতকে নিষিদ্ধ করা উচিত। এর আগেও টুইট করে নিজামউদ্দিনের জমায়েতের প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন তসলিমা। আগে তিনি লিখেছেন, তাবলিগ জামাত হচ্ছে গণ্ডমূর্খদের সংগঠন, এটাকে উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তানের মতো দেশ এই প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জামাতের সঙ্গে পরোক্ষ যোগ রয়েছে সন্ত্রাসবাদের, এটাকে বিশ্বের সব দেশে নিষিদ্ধ করা উচিত। এছাড়া মালয়েশিয়ায় ভাইরাসে আক্রান্ত মৃত্যুর প্রসঙ্গ টেনে তসলিমা টুইট করেন। তিনি লিখেছেন, মালয়েশিয়ায় মৃত্যুর সঙ্গে তাবলিগ জামাতের যোগ রয়েছে, তারপরেও ভারত কেন জমায়েত করতে দিল? ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাস আক্রান্তের সংখ্যা, সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। এর পেছনে অন্যতম কারণ দিল্লির নিজামউদ্দিন মার্কাজের তাবলিগ জামাত। মার্কাজ প্রধান মাওলানা সাদ কান্দালিব সরকারের নির্দেশ অমান্য করে জমায়েত করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যাবে সেটা নিয়ে ঘুম হারাম কেন্দ্র ও রাজ্যের সরকারগুলির। এরই মধ্যে মহামারী ছড়ানোর অভিযোগে তাবলিগ প্রধান মাওলানা সাদ কান্দালিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ। 3 পুরনো রুশ ডুবোজাহাজ কেনার প্রস্তাব বিবেচনা করছে ভারত। ভারতীয় নৌবাহিনীকে 3টি ডুবোজাহাজ সরবরাহ করার রুশ প্রস্তাব বিবেচনা করছে ভারত। ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম এসব ডুবোজাহাজকে প্রয়োজনীয় পরিবর্তন পরিবর্ধন রদবদল মেরামত এবং সংস্কার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, 180 থেকে 200 কোটি ডলারের বিনিময়ে কিলো শ্রেণীর ডিজেল বৈদ্যুতিক 3 ডুবোজাহাজ ভারতকে সরবরাহ করার প্রস্তাব দেয়
রুশ জাহাজ নির্মাণ সংস্থা জেএসসি ইউনাইটেড শিপ বিল্ডিং কর্পোরেশন বা ইউএসসি। এ অর্থের বিনিময়ে কেবল 3 ডুবোজাহাজই সরবরাহ করা হবে না, বরং ভারতে বর্তমানে কিলো শ্রেণীর ডুবোজাহাজ বহরেরও প্রয়োজনীয় মনোন্নয়ন করা হবে বলে প্রস্তাব উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত ডুবোজাহাজগুলো প্রায় 30 বছরের পুরনো এবং মনোন্নয়ন করার পর এগুলোর আয়ু বেড়ে 35 বছরে দাঁড়াবে বলা হয়েছে। প্রস্তাবটি বিবেচনা করেছে ভারতীয় নৌবাহিনী। একজন নৌ বিশেষজ্ঞ বলেন, রাশিয়ার সরবরাহ করা 3M14 গ্লাব এস ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত এসব ডুবোজাহাজ। রুশ এ অস্ত্রকে মার্কিন টোমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় সমমানের বলে বিবেচনা করা হয়। গত মাসে রুশ ভারতীয় কর্মকর্তাদের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার কথা ছিল, কিন্তু ভাইরাস মহামারীর কারণে সেই বৈঠক শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। ভারতীয় বিমানবাহিনী জরুরি ভিত্তিতে 21টি মিগ 29 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে বলে রাশিয়া নিশ্চিত করার কয়েক মাসের মধ্যে ডুবোজাহাজ বিষয়ক নতুন এ প্রস্তাব দেয়। 2 বছর আগে রাশিয়ার সাথে H-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আরেকটি প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষর করেছে ভারত। ভারতের এ পদক্ষেপ ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগ হয়ে দেখা দিয়েছে। অবশ্য ভারত এর আগে বলেছে অন্যান্য দেশ তাকে প্রভাবিত করতে পারবে না এবং স্বাধীনভাবে সে তার নিজ অস্ত্র কিনবে।